নমস্কার, আপনার দ্বিতীয় দিনে আপনাকে স্বাগত। তো আমরা প্রথম দ্বিতীয় দিনে কি শিখেছি? প্রথম দিনে শিখেছিলাম যে কীভাবে HTML ফাইলে CSS ফাইল অ্যাড করতে হয়। তো আজ আমরা শিখবো HTML ফাইলে কীভাবে ডিজাইন করতে হয়, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ফোরগ্রাউন্ড ডিজাইন এবং ওর প্যাডিং, মার্জিন, তার অ্যারেঞ্জমেন্ট কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখবো। কীভাবে শিখবো? এই ডিজাইনগুলো তৈরি হয় CSS ফাইল দিয়ে এবং আমরা কোডটা লিখি HTML এর উপরে CSS ফাইল দ্বারা এবং HTML এর কোড দ্বারা বা HTML ট্যাগ দ্বারা। তো আপনাকে কী করতে হবে? প্রথমে আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে, HTML ফাইল লিখতে হবে। তো আমরা দ্বিতীয় দিনের ফাইলটা আমরা আগেই লিখেছিলাম। তো দ্বিতীয় দিনের ফাইল এটা ছিল, দ্বিতীয় দিনের ফাইলে এটা আমরা লিখেছিলাম। দ্বিতীয় দিনের ফাইলে যে আউটপুটটা আপনি দেখতে পাচ্ছেন এখানেই আছে, দ্বিতীয় দিনের যে ফাইলটা আউটপুটটা এখানে আমি করে ফেলেছি অলরেডি। তো আগে দিয়ে যে আউটপুটটা ছিল সে আউটপুটটা অলরেডি চেঞ্জ করা হয়েছে। তো আমরা কীভাবে এই ডিজাইনটা করব? আমাদের লেখাটা আগেই ছিল, আমরা ডিজাইনটা শুধু চেঞ্জ করছি। কী করছি? আমাদেরকে দুটো ফাইল ছিল, এক d2.html, দুই style.css। সো এই দুটো ফাইলকে আমরা একটু মডিফাই করছি। কী করছি? আমাদের এখানে যেটা ছিল কামিং সুন সেটা সেখান থেকে মডিফাই করে আমরা এখানে নিয়েছি, যেটা রয়েছে আপনার তো যার তথ্য আপনাকে দেওয়া হবে এরপরেই। তো এখানে আমরা যে বেসিক ট্রেনিংটা ছিল এখানে আমরা কি করছি, আজকে কি শিখছি, HTML ডিপ ডিজাইন উইথ CSS কোড ফাইল ইন ইউর পেজ। ঠিক আছে, হাউ টু মেক HTML ডিপ ডিজাইন উইথ কোড ফাইল ইন ইউর CSS পেজ। তার বিভিন্ন এবং মার্জিন প্যাডিং আমরা শিখছি। তো এখানে যেগুলো ছিল যে কোডগুলো, সেই কোডগুলো একই রকম আছে, ফাইল তো আপনার কাছে আছে। আপনি রাইট ক্লিক করে পেজের ওপরে, আপনি আপনার পেজের উপর রাইট ক্লিক করে ভিউ সেভ করে কোডটাকে কপি করে নিতে পারেন। দুটো কোডই কপি করতে পারেন, CSS ফাইলটাও কপি করতে পারেন, HTML ফাইলটাও কপি করতে পারেন। তো আমাদের কাছে দুটো ফাইলই আছে, আমরা d2.html style.html দুটো ফাইলই রেখেছি। আমরা কী করেছি, আমাদের আগে যেটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার সেখানে আমরা প্যাডিং মার্জিন অ্যাড করেছি। যদি প্যাডিং মার্জিন না করি তাহলে আমাদের কি দেখা যাবে? প্যাডিং মার্জিন যদি না থাকে তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? প্যাডিং মার্জিন না থাকলে আমরা এটা যদি সেভ করে দিই, প্যাডিং মার্জিন না থাকলে আমাদের ফাইলটা পেজটা পুরো ফুল ভিউতে দেখাবে। হ্যাঁ, পুরো পেজটা ফুল ভিউতে দেখাচ্ছে। এবার যদি আমি প্যাডিং মার্জিন অ্যাড করি তাহলে পেজ আমি যেদিকে খুশি প্যাডিং মার্জিন স্পেস আমি ছাড়তে পারি, মার্জিন স্পেসও ছাড়তে পারি, প্যাডিং স্পেসও ছাড়তে পারি। প্যাডিংটা হচ্ছে ইনসাইড স্পেস, মার্জিনটা হচ্ছে আউটসাইডে মার্জিন দেওয়া। মার্জিন প্যাডিং আপনারা সবাই জানেন কীভাবে করতে হয়। তো আমি এখানে কোডটা লিখে 0px 10px এভাবে করা হয়েছে। আর এখানে এক্সট্রা যদি আমি হেডার ফুটার যেগুলো নিয়েছিলাম সেগুলোকে, আর্টিকেল সেকশন ডি যেগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি সেপারেট করে দিচ্ছি। কীভাবে করেছি? প্যাডিং 10px 5px এবং বর্ডার দিয়েছি, বর্ডারের কালার দিয়েছি। আর একটা দিচ্ছি আমি, বর্ডার শ্যাডো দিতে পারি, যেটাকে আমি এখানে করে রেখেছি, কপি করেছিলাম, যেটা বর্ডার শ্যাডো নামে পরিচিত, বক্স শ্যাডো। তাহলে এই বক্স অর্ডারটাকে আমি কপি করে এখানে আমি কোডে আমি এখানে লিখতে পারি। এবার দেখুন কি চেঞ্জ হচ্ছে, আপনার বক্স অ্যারো চেঞ্জ হচ্ছে কি? বক্স অ্যারো দিতে পারলে তখন চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই। যখন বক্সের কাজ করবো তখন বক্স অ্যারোটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো এইভাবে আমরা স্টাইল শিটটা তৈরি করছি এবং বক্স শিটটা তৈরি করে ফাইলটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আউটপুটটা আমার চেঞ্জ হয়ে গেল।
আমার এই আউটপুটটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে যদি আপনি সিএসএস ফাইলটা লেখেন, চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আমাদের এই ট্রেনিংয়ে থাকার জন্য। এবং ট্রেনিংয়ে যদি কোনো অসুবিধা হয় আপনি আমাদের প্রশ্ন করতে পারেন, কল করতে পারেন। ফোন নাম্বার, মেল আইডি এবং ভিডিও লিঙ্কে আপনার কমেন্ট বক্সে আপনি সে আপনার প্রশ্ন লিখতে পারেন। ধন্যবাদ।